বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে রংপুর বিভাগের অন্তর্গত দিনাজপুর জেলা। কৃষি নির্ভর এবং উর্বর ভূমির কারণে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং প্রসিদ্ধ লিচুর ঈর্ষণীয় ফলন হয় এই দিনাজপুর জেলায়। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন এবং দারিদ্র বিমোচনে দিনাজপুরের লিচু একটি খুবই লাভজনক খাত হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক বাজারে খ্যাতি অর্জন করেছে। সাধারণত মে থেকে জুন মাসে লিচু পাকা শুরু করে। দিনাজপুরে বিভিন্ন জাতের প্রসিদ্ধ লিচুগুলোর মধ্যে বেদানা, চাইনা 1, 2 ও 3, মাদ্রাজি, বোম্বে, মোজাফরি সহ আরও নানা জাতের দেশীয় লিচু উৎপাদন হয়। PKSF এর সহায়তায় সহযোগী সংস্থা মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র MBSK এর মাধ্যমে বিখ্যাত এই খাতের প্রভূত উন্নয়নে উদ্যোগ গ্রহণ করা হয়। এই খাতের উন্নয়নে উদ্যোক্তাদেরকে আর্থিক ও অন্যান্য সহযোগিতা প্রদান করা হচ্ছে। মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তার মাধ্যমে ভালো লিচু উৎপাদনের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে পরামর্শ ও সহায়তা প্রদান করা হচ্ছে। লিচু উৎপাদনের ক্ষেত্রে 3টি উদ্যোগ গ্রহণ করা হয়েছে: প্রাকৃতিক উপায়ে নিরাপদ পদ্ধতিতে বিষমুক্ত লিচু চাষ, রাসায়নিক কেমিক্যাল ব্যবহার না করে জৈব সার ব্যবহারের উদ্যোগ এবং উৎসাহ প্রদান, প্রশিক্ষণ ও আর্থিক সেবা প্রদান। বিষমুক্ত প্রসিদ্ধ এই লিচুগুলো প্রত্যন্ত অঞ্চল সহ বহির্বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করছে, যা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। PKSF এর সুপর্ণ অনলাইন অর্ডারের মাধ্যমে বিষমুক্ত প্রসিদ্ধ এই লিচুগুলো পৌঁছে যাবে প্রান্তিক কৃষক থেকে আপনার কাছে, যেখানে আপনি অনলাইনের মাধ্যমে শনাক্ত করতে পারবেন লিচু চাষিকে। বিষমুক্ত প্রসিদ্ধ লিচু একটি আদর্শ পণ্য। সুপন্ন।